দেখো তোমাদের এটা যে 4 নম্বর 340 পাতা 4 নম্বর ক্লাস 4 নম্বর তাতে আমরা দেখতে পাচ্ছি যে 5 পয়েন্ট তো হলো, এবার 6 অঙ্ক দেখো যে মহিদুল পাড়ার হাসপাতালের 100 জন রুগীর বয়স, 100 জন রুগীর বয়স নিচে নিচে ছকে লিখলো, 100 জন রুগীর গড় বয়স হিসাব করে লিখলো। বয়স দেওয়া আছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এইভাবে একটা শ্রেণী বিভাজন তৈরি করা আছে যে কোনো পদ্ধতিতে গড় নির্ণয় করতে। তাহলে আমরা কি করব, 10 থেকে 20 মানে কত, এটা 15 হবে, 20 থেকে 30 মানে 25 হবে, 35 হবে, 45 হবে, 55 হবে আর 65 হবে। এবার এইটা কি, এই যে 15, 25, 35 এইগুলো কি, আমরা কল্পিত গড় পদ্ধতিতে 35টাকে মাঝের সংখ্যা ধরে নেব, কল্পিত গড়, যেমন ওই আগের অঙ্কটা করলাম, দিয়ে বিয়োগ করব 15 থেকে 35 বিয়োগ, আচ্ছা তারপরে 25 থেকে 35 বিয়োগ। বিয়োগ করার পরেও দেখতে পাচ্ছি যে সংখ্যাগুলো বড় আছে, তার জন্য কি করতে হবে, ছোট করতে হবে। ছোট করতে হলে কত দিয়ে ভাগ করতে হবে, শ্রেণী বিয়োগ, শ্রেণী দৈর্ঘ্যটা কত, 10, তার মানে যে এইচ দিয়ে ভাগ, যেটা এক্স আই মাইনাস এ বাই এইচ সমান কি পাবো, ইউআই, ইউআই, তার মানে এটা কি ক্রমবিচ্ছুতি পদ্ধতিতে নির্ণয় করলে সুবিধা হবে, ক্রমবিচ্ছুতি পদ্ধতিতে যদি নির্ণয় করি তো সুবিধা হবে, ঠিক আছে। ওই অঙ্কটা, এই অঙ্কটা করাবো 6 অঙ্কটা, তার আগে আমি 7-এর 2টো অঙ্ক বলে দিই। প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করো, সহজ, নিজেরা করতে পারবে, কিছুই নয়, এর মধ্যকটাকে বের করবো, মধ্যক দিয়ে গুণ করে তাকে যোগ করে সামেশন অফ এফ আই এক্স আই বের করবো বাই সামেশন অফ এফ আই দিয়ে যা পাওয়া যাবে এটাও হবে, এটাও হবে। আচ্ছা 8-এর অঙ্ক কল্পিত গড়, যেটা আমরা যে 5-এর অঙ্ক করলাম কল্পিত গড় পদ্ধতিতে, একটা পদ্ধতিতে করলাম 5-এর অঙ্ক, এটা নিজেরা করবে। এগুলো ক্রমবিচ্ছুতি, 6-এর অঙ্ক ক্রমবিচ্ছুতি পদ্ধতিতে করবো বললাম, 9-এর অঙ্ক দেখো ক্রমবিচ্ছুতি পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করো, তার 9-এর দাগের অঙ্ক আর এই 6-এর অঙ্ক একই অঙ্ক, ঠিক আছে, তাহলে 9-এর দাগের অঙ্ক আমি করাচ্ছি, এই 6-এর দাগের অঙ্কটা করাচ্ছি। 6-এর যেটা আছে দেখো যে তাতে হচ্ছে বয়স বছরে দেওয়া আছে, তারপর আমরা মধ্যক নিচ্ছি, মধ্যক, তারপরে হচ্ছে রুগীর সংখ্যা, রুগীর সংখ্যা ওইটাই হচ্ছে পরিসংখ্যা, রুগীর সংখ্যাটা হচ্ছে পরিসংখ্যা, তাহলে মধ্যকটা হচ্ছে এক্স আই, কি হচ্ছে রে, মধ্যকটা হচ্ছে এক্স আই আর এটা হচ্ছে এফ আই, এফ আই। আচ্ছা এখানে দেওয়া আছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, ঠিক আছে, 60 থেকে 70 এগুলি দেওয়া আছে। মধ্যকটাকে নিয়ে নিচ্ছি 15, 25, 35, 45, 55, 65, যত নিচের দিকে যাব 10 করে যোগ করে করে যাব, 10টা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, ঠিক আছে। রুগীর সংখ্যা কি দেওয়া আছে, 12, 8, 22, 20, 18, 20, ঠিক আছে। কি বললাম যে ক্রমবিচ্ছুতি পদ্ধতিতে করব, ক্রমবিচ্ছুতি পদ্ধতিতে করতে হলে আমাদেরকে একটা কল্পিত গড় ধরতে হবে, যেটা হচ্ছে এ 35টাকে ধরছে, বা আমরা 45টাকে ধরতে পারি, একই ব্যাপার। এবার এখানে ডিআই বের করছে, ডিআই সমান এক্স আই মাইনাস এ, ডিআই সমান এক্স আই মাইনাস এ, তার 15 মাইনাস 35 কত হবে, -20, -10, 0, +10, +20, +30, ঠিক আছে। দেখতে পাচ্ছি কি সব এখনো বড় বড় সংখ্যা আছে, তাহলে এইচ দিয়ে ভাগ করতে হবে, তাহলে ইউআই সমান, ইউআই সমান এক্স আই মাইনাস এ বাই এইচ বা ডিআই বাই এইচ, একই ব্যাপার। এখানে এইচ কত, এইচটা উপরে লিখে রাখবে, এইচ সমান হচ্ছে 20 - 10 = 10, এইচ মানে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য,
10 দিয়ে ভাগ করা হচ্ছে মানে কত মাইনাস 2 মাইনাস 1 0 1 2 3 এবার যেটা বের করব FIUI FIUI বের করছি মানে 12 ইনটু মাইনাস 2 FIUI মানে কি এটার সাথে গুণ হবে তো এটার সাথে তাহলে 12 ইনটু মাইনাস 2 মানে মাইনাস 24 মাইনাস 8 0 20 18 2 36 3 20 60 সামেশন অফ FI সামেশন অফ FI কটা পরিবার দেয়া আছে 100 টা রোগী দেয়া আছে তাহলে এটা যোগ করছি না 100 হবে এইখানটা যোগ করছি দেখো মাইনাস 24 আর 20 মাইনাস 4 মাইনাস 8 আর 36 কত হবে 28 28 বাইরে যদি যোগ করি মাইনাস 32 আর 36 প্লাস 36 প্লাস 4 প্লাস 4 আর 20 24 24 আর 60 হচ্ছে 84 84 তাই তো রে আর একবার দেখে নিবি 24 আর 8 হচ্ছে 32 মাইনাস 32 আর 36 হচ্ছে প্লাস 4 প্লাস 4 আর 20 24 24 আর 60 হচ্ছে 84 তাহলে এটা হচ্ছে সামেশন অফ FI UI 24 আর 60 84 নয় আচ্ছা এবার কল্পিত ক্রমবিচ্যুতি ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় বয়স হলো এ প্লাস এ মানে কত 35 35 প্লাস 10 ইনটু 10টা হচ্ছে এইচ ইনটু 84 বাই 100 একটা শূন্য কেটে গেল 35 প্লাস 8.4 43.4 তাই হ্যালো বোঝা গেছে তাহলে এইভাবে নয়ের দাগের যে অঙ্কগুলো আছে এগুলো সবই করতে হবে নয়ের দাগের অঙ্ক নয়ের দাগের অঙ্ক যা আছে সবই করতে হবে হচ্ছে দশের দেখো বলছে যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার নম্বরের যৌগিক গড় 24 হয় পি এর মান নির্ণয় করো কি আছে ভুল আছে ঠিকই তো আছে প্রায় না লিখলে হবে এটা ভাগ্য তো আসন্ন মানে আসছে না আসন্ন মানে এলে প্রায় লিখতে হবে আচ্ছা যদি দশের অঙ্ক দেখো যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার নম্বরের যৌগিক গড় 24 হয় তবে পি এর মান নির্ণয় করো যৌগিক শ্রেণীসীমা দেওয়া আছে 0 থেকে 10 ছাত্র সংখ্যা 15 10 থেকে 20 এইভাবে দেওয়া আছে তাহলে যৌগিক গড়টা দেওয়া আছে মানে এই 10 এর অঙ্কটাই আগের অঙ্কগুলোর মতো আগের অঙ্ক বলতে এই যে 3 এর অঙ্ক 4 এর অঙ্ক যেমন ছিল না 3 4 যেমন ছিল যদি নিচের তথ্যে যৌগিক গড় 20.6 হয় তবে এ এর মান নির্ণয় করো এখানেও কিন্তু সে এক 4 এর অঙ্কটা যদি প্রদত্ত যৌগিক গড় 15 হয় তবে বি এর মান হিসাব করি সে একই অঙ্ক ঠিক আছে শুধু পজিশনটা চেঞ্জ করা আছে নিজেরা করবে 11 অঙ্ক দেখ আলোচনা সভায় উপস্থিত ব্যক্তিদের বয়সের তালিকা দেখি এবং গড় বয়স নির্ণয় করি যে কোনো পদ্ধতিতে মানে উল্লেখ নেই মানে যে কোনো পদ্ধতি তাহলে এখানে বয়স দেওয়া আছে 30 থেকে 34 10 35 থেকে 39 12 40 থেকে 44 45 থেকে 49 50 থেকে 54 55 থেকে 59 লেখা দেখতে পাচ্ছি 44 এর পরই 45 আছে 44 এর পর 45 মানে শ্রেণীর সীমানায় যেতে হবে 0.5 বিয়োগ আর 0.5 যোগ করো তাহলে এইভাবে তালিকা দেখে এবং গড় বয়স নির্ণয় করো তাহলে কিভাবে করা যাবে মধ্য নির্ণয় করতে হবে তা ছোট করতে হবে গুণ তো করা যাবে না এত বড় বড় গুণ ছোট করলে কি হয়ে যাবে কল্পিত গড় পদ্ধতি যাবে তারপর একবারে ক্রমবিচ্যুতি পদ্ধতি যেতে পারি ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যেতে হলে 4 ডিফারেন্স দিয়ে ভাগ করতে 4 নয় 5 কারণ 30.30 মাইনাস 0.5 মানে 29.5 আর 34.5 মানে 34.5 মানে দুটো বিয়োগফলটা তখন আবার 5 হয়ে যাচ্ছে ঠিক আছে 5 দিয়ে ভাগ করতে আচ্ছা 13 অঙ্ক দেখো ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় দেওয়া আছে গড় নির্ণয় করি যদি প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ হয় 10 এর কম মানে 0 থেকে 10 কুড়ির কম মানে 10 থেকে 20 করতে হলে 9 থেকে 5 কে বিয়োগ করতে হবে মানে আগে শ্রেণী বিভাজনটাকে তৈরি করতে হবে তারপরে ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ মানে গড় নির্ণয় করতে হবে
শূন্য থেকে দশ, মানে আগে তালিকাটাকে তৈরি করতে হবে নাইনের নিয়ম, নাইনের নিয়মে আগে তালিকাটাকে তৈরি করতে হবে। দেখো আচ্ছা, যেটা দেওয়া আছে শ্রেণীর সীমা দেওয়া আছে, ছাত্র সংখ্যা আছে, ছাত্র সংখ্যার আগে শ্রেণী সীমা, শ্রেণী সীমা, শ্রেণী সীমা, আচ্ছা ছাত্র সংখ্যা লিখলে হবে, একই ব্যাপার, ছাত্র সংখ্যা, শ্রেণী মধ্যক, এটা হচ্ছে এফ আই, এটা হচ্ছে এক্স আই, এফ আই এক্স আই বের করি, কত অঙ্ক, ১৩ অঙ্ক, তাই তো, দশের কম, শূন্য থেকে দশ তাতে কত, পাঁচ, পাঁচজন আছে, কুড়ির কম মানে দশ থেকে কুড়ি যখন নেবো দশের পরিমাণটা তো বাদ যাবে, দশের যে পরিমাণটা আছে সেটা তো বাদ যাবে, তার মানে নয় মাইনাস পাঁচ চার হবে, শূন্য থেকে কুড়ি, কুড়ির কম মানে কি, শূন্য থেকে কুড়ি, তো শূন্য থেকে কুড়ির মধ্যে কিছুটা অংশ আছে, তো শূন্য থেকে কুড়ি হচ্ছে এই অংশটা, তার এই অংশটা তো শূন্য থেকে দশ, শূন্য থেকে দশ, তারপরে তো কুড়ি আসছে, তাহলে এই অংশটাকে তো বাদ দিতে হবে, এই অংশটাকে তো বাদ দিতে হবে, তাহলে এই অংশটাকে বাদ দিতে হলে কত বাদ যাচ্ছে, নয় মাইনাস পাঁচ সমান চার পাওয়া যাচ্ছে, ঠিক আছে, তা চার হলো। আবার দেখো, আবার হচ্ছে তিরিশের কম, মানে কুড়ি থেকে তিরিশ বলছি তো, সতেরো রয়েছে, সতেরো থেকে নয় বিয়োগ করবে, তার আগের সংখ্যা, নয় বিয়োগ করা মানে কি, দুটোই বাদ চলে যাচ্ছে, নয় বিয়োগ করা মানে পাঁচ আর চারের যোগফলটা বিয়োগ করা, পাঁচ আর চারের যোগফল মানে কত, নয় তো, তাহলে সতেরো মাইনাস নয় সমান কত হচ্ছে আট, আর তিরিশ থেকে চল্লিশ, উনত্রিশ মাইনাস সতেরো সমান বারো, আবার চল্লিশ থেকে পঞ্চাশ, পঁয়তাল্লিশ মাইনাস উনত্রিশ কত, বিয়োগ করলে কত, ষোলো, তাহলে এগুলো সব হচ্ছে পরিসংখ্যা পাওয়া গেল, এগুলোকে যোগ করলে কত পাওয়া যাবে, পাঁচ আর চারে নয়, আট আর নয় সতেরো, সতেরো আর বারে উনত্রিশ, আর ছয় পঁয়তাল্লিশ, ঠিক আছে, সামেশন অফ এফ আই পাওয়া গেল। এবার এক্স আইটা, এক্স আইটা কি, গড়টা তো পাঁচ পনেরো দশ করে যোগ হবে, পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ, এফ আই এক্স আই বের করতে, আর এটা চেঞ্জ করার দরকার, এটাকে চেঞ্জ করা যায় কিন্তু করার দরকার নেই, না করবি দেখ, তাহলে ডিআই বের করতে হবে, ডিআই সমান এক্স আই মাইনাস এ, এটাকে এ ধরতে হবে, না হয়ে গেছে, পাঁচ মাইনাস পঁচিশ মানে মাইনাস কত হচ্ছে, মাইনাস কুড়ি, মাইনাস দশ শূন্য, দশ কুড়ি, ঠিক আছে, এবার এফ আই ডিওয়াই করে দেয়, এফ আই ডিআই, মাইনাস কুড়ি মানে মাইনাস একশো হলো, মাইনাস চল্লিশ হলো, শূন্য হলো, বারো ইন্টু দশ একশো কুড়ি হলো, ষোলো ইন্টু দশ মানে তিনশো কুড়ি, ঠিক আছে, এগুলোকে যোগ বিয়োগ কর, একশো চল্লিশ মাইনাস একশো চল্লিশ প্লাস একশো কুড়ি মানে মাইনাস কুড়ি, মাইনাস কুড়ি মানে তিনশো, ঠিক আছে, সামেশন অফ এফ আই ডি আই, এক্স বার সমান এ প্লাস মানে পঁচিশ প্লাস তিনশো বাই পঁয়তাল্লিশ, ঠিক আছে, তাহলে এটা কত পাবো, পাই নয় পঁয়তাল্লিশ ষাট, তিন তিরিকে নয় তিন কুড়ি, পঁচিশ প্লাস কুড়ির তিন, পঁচিশ প্লাস সিক্স পয়েন্ট কত হয় বল দেখি, ছয় 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 প্রায় মানে একত্রিশ পয়েন্ট সিক্স সিক্স, হ্যালো, তাহলে এবার চোদ্দোর অঙ্কটা, চোদ্দোর অঙ্কটা একই দেওয়া আছে, চৌষট্টি জন ছাত্রের দেওয়া আছে, এটা একটু নিজেরা করবে, ঠিক আছে,
চোদ্দ নম্বরে যেটা আছে যে দেখতে পাচ্ছি 64 জন ছাত্রের প্রাপ্ত নম্বর দেওয়া আছে, যেহেতু প্রত্যেকটি শ্রেণী 1 থেকে 4, 4 থেকে 9, 4 থেকে 9, 9 থেকে 16, 16 থেকে 17, তাহলে এর ক্ষেত্রে গড় প্রাপ্ত গড় বের করতে বলেছে। তাহলে 1 থেকে 4 মধ্যে বের করতে হবে 1+4/2 মানে 5/2 যা আসবে যা আসবে, কারণ ডিফারেন্সটা চেঞ্জ হচ্ছে। দেখো এটা 3, এটা 5, এটা 7, এটা 9। হ্যাঁ, শ্রেণীর সীমা দেওয়া আছে বলেই তো বলছি, ডিফারেন্সটা চেঞ্জ হচ্ছে না, ডিফারেন্সটা এক থাকছে না। প্রথমটা 3 ডিফারেন্স, তারপরটা 5, তারপরটা 7, তারপরটা 9, ঠিক আছে, তার ডিফারেন্সটা চেঞ্জ হচ্ছে, তারপরটা 1। তাহলে কি বলছি, যেহেতু প্রত্যেকটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য সমান নয়, তাই ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করতে পারবো না, প্রত্যক্ষ পদ্ধতি এবং কল্পিত গড় পদ্ধতিতে নির্ণয় করতে হবে। এটা ফ্রি অফ প্রেস অন ইউর ডিভাইস টু কন্টিনিউ, তাহলে ক্লিয়ার করতে হবে না কিছু একটা।